আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহি আলহামদুলিল্লাহ রাসুলিল্লাবাদ প্রিয় দর্শক শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের আপনাদের জিজ্ঞাসিত বিভিন্ন ইসলামী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলমেদিন শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আচ্ছা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে শুরুতে একটা বিষয় আপনার সাথে কথা বলতে চাই সেটা হলো যে ইসলামী হিজাবের কেন এত গুরুত্ব আলোকে জানতে বিসমিল্লাহি গুরুত্বাম আলা রাসূলিল্লাহ খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যার উত্তর আমরা কোরআন সুন্নার আলোকে দেওয়ার চেষ্টা করব কোরআন করিমের দুটি সূরায় হিজাবের ব্যাপারে আলাহরবুল্লাহ আলামিন সুস্পষ্ট বিধান দিয়েছেন একটি সুরা নূর সুরা নূরের একত্রিশ বত্রিশ নম্বর আয়াত পুরুষ নারী নির্বিশেষে প্রথমে পুরুষকে আল্লাহ সম্বোধন করেছেন এরপরে নারীকে বোলা আলামিন সম্বোধন করে বলেছেন কার কার কাছ থেকে তাকে হিজাব করতে হবে এই বর্ণনা বোলা আলামিন করেছেন এরপরে সুরা আল আহজাব আল্লাহ রবুল্লাহ আলামিন জনাব বিনতে জাহাস রদি আল্লাহ তালা আনহার সাথে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের বিয়ে এরপরে তার সাথে পর্দা করা সাহাবায় কালাম উমুল মিনীন্দের সাথে পর্দা করবেন এই বিষয়গুলো আলোচনার শেষে আল্লাহ উনষাট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইউহান নবী ইউ কুল্লি আজওয়া জিকা ওবা নিকা ওয়ানিসা ইল মিনীন ইউ দে আলহিনা মিন জালা বিহিনা জায়ালিকা আদেনা আইন ওরফ না ফালাই উদাইন জি আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন রাসুলসাল্লাহ সাল্লামকে সম্বোধন করে যা আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং মুসলিম রমণিদেরকে অনিসা ইল মিনিন তারা যেন আলাইহিন মিন জালাবি বিহিননা তারা যেন তাদের উপর পর্দা জুলিয়ে দেয় কেন আল্লাহর্ববুল্লা আলমিনী হিজাবের গুরুত্ব সম্পর্কে এখানে বর্ণনা করছেন জায়লিকা আদেনা আইঙ্গু অরফনা ফলাইন এটা তাদেরকে চেনা যাবে এবং এর কারণে কেউ তাদেরকে উত্তক্ত করবে না ইফটিজিং করবে না তারা কোনো যৌন হয়রানির শিকার হবে না তাহলে কোরআনে কারিমি হিজাবের এই ফায়দা বা উপকারিতা বা গুরুত্বের কথা আল্লাহ আলমিন তুলে ধরেছেন এক নম্বরে আদেনা আই অরফ মানুষ চিনতে পারবে যে এই নারীটি কোন ধরনের কোন স্বভাবের কোন চরিত্রের এটা যখন চিনতে পারবে তখন তাকে উত্তক্ত করবে না বিরক্ত করবে না ইপ্তিজিং করবে না তার পথে তার বাধা হয়ে দাঁড়াবে না আমরা বাস্তব সমাজে আমরা দেখি যখন একটা হিজাব পড়ার মহিলা আমাদের সামনে দিয়ে যায় তখন মানুষ শ্রদ্ধার সাথে তাকে পথ ছেড়ে দেয় আর যখন একটা মানুষ বা মহিলা খোলা মেলা পথ চলে আমাদের সামনে দিয়ে তখন দেখা যায় যে মানুষ তার দিকে একটু অঙ্গভঙ্গি করে তাকায় অথবা তাকে একটু ব্যঙ্গাত্মক কথা বলে অথবা তাকে উত্তক্ত করার চেষ্টা করে এটা আল্লাহ রবুল্লা আলামিন যেটা বলে দিয়েছেন এখানে এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ বলছেন আদেনা না অরফনা তাদেরকে চেনা যাবে এই পদ্ধতিতে তারা হিজাব করে চললে তাদেরকে চেনা যাবে এর মানে কি বিশ্বনবীর যুগে যারা হিজাব পড়তেন তারা ছিলেন সম্ভ্রান্ত স্বাধীন নারী আর যারা হিজাব পড়তো না তারা ছিল কৃতদাসী দাসী কীতু দাসীদের জন্য হিজাবের বিধান নেই তাদের সতরটা শিথিল করা আছে তাদের সতর শিথিল করা আছে এই জন্য বলা হয়েছে যে যারা খোলামেলা চলবে তারা তো দশ দাসীর মতোই হয়ে গেল আর যারা সম্ভ্রান্ত মহিলা তারা তো নিজেদেরকে সম্ভ্রম রক্ষা করে আবৃত্ত করে শরীর শালীনতার সাথে শালীন পোশাক পরে তারা চলবে এটা কারিমের মধ্যে আমরা পাই বাস্তব কি পাই আমরা বাস্তব জীবনে আজকে আমরা বাস্তব জীবন আমরা দেখতে পাই যে সংসার ভেঙে যাচ্ছে এই যে সুরা নূর আল্লাহবুল্লা আলামিন কাদের সাথে হিজাব করব কাদের সাথে হিজাব করব না এই বর্ণনায় এটা যারা লঙ্ঘন করে তাদের সংসার জীবনে খুব কঠিন পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে সংসার ভেঙ্গে যাচ্ছে প্রক্রিয়া হচ্ছে আজকে এই যে বিভিন্ন এখন কেউ বলে যে মনের পর্দা বড় পর্দা কোরআনে কারিম কিন্তু মনের পর্দাটা কেউ গুরুত্ব কম দেয়নি তা কোয়ার কথা বলে দুটোই থাকে হ্যাঁ সমন্বিত আর কি দুইটার কথা বলেছে শুধু মনের পর্দাটাই যথেষ্ট না বাহ্যিক পর্দাটার গুরুত্ব অনেক অংশে বেশি জি এবং হিজাবটা এটা একটা ধর্মীয় বিধান কোরআন সুন্নার অকাট্য বিধান এটা মানব রচিত কোনো বিধান নয় কোনো ফকি মুস্তাহিদের ইশতেহাদের রেজাল্ট ওনা আবিষ্কার হ্যাঁ এটা মানা না মানার ক্ষেত্রে কোনো অপশন নেই এটা মানতেই হবে এবং মানার মধ্যে কল্যাণ আছে বিদায় আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন এটা এক নম্বর পৃথিবীর কোনো মানুষ এটার বিরুদ্ধে যদি আইন করে তাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে সে আল্লাহর সাথে বিদ্রোহ করলো জি আর সেক্ষেত্রে একটা নাগরিকের সেই দেশের একটা নারীর মুসলিমের অধিকার রয়েছে তার ধর্মীয় এই অধিকারকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই ফিকার মধ্যে রয়েছে যে একটা রাষ্ট্রের মধ্যে একটা মানুষ তার পাঁচটি মৌলিক অধিকার নিয়ে বাঁচতে হবে এটা তার অপরিহার্য দাবি এর মধ্যে একটা হল ধর্মীয় দিন রক্ষা করা দিনের অধিকারটা সে পালন করতে পারবে এবং পালন করার সুযোগ দিতে হবে সেক্ষেত্রে যদি অন্যরা হিজাব পরে আমাদের স্কুল কলেজে আসা যাবে না হ্যাঁ হিসাব পরে আসলে শিক্ষকরা তাকে হ্যাঁ বের করে দেবে সম্প্রতি আমরা দেখেছি যে আমরা ভারতে একটা নারী আল্লাহ আকবার আমি আজকে ফেসবুক খুলে মানে অবাক হয়ে গেলাম যে তার আল্লাহ আকবার ধ্বনি দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে কি কারণে পরে দেখলাম পাশে ধ্বনি দিচ্ছে অনেকে জয় শ্রীরাম বলে তাহলে জয় শ্রীরাম যারা বলছে তারা বলুক তাদের জন্য কিন্তু আল্লাহ আকবার বন্ধ করার তো তাদের জন্য অধিকার নেই এবং তাদের উদ্দেশ্য হলো জয়শ্রীরাম বলে হিজাব পরা স্টুডেন্টদেরকে তারা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দিবে না এই অধিকার যারা মানে প্রতিষ্ঠা করতে চায় তারাই কিন্তু ধর্মীয় দাঙ্গা এবং সৃষ্টি করতে চায় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায় অতএব আমরা পৃথিবীতে স্লোগান দিচ্ছি একজন মুসলিম যদি কোনো তার ধর্মীয় অধিকারে স্লোগান দেয় তখন সে হয়ে যাবে সাম্প্রদায়িক সে হয়ে যায় জঙ্গি আর একজন পত্তলিক অথবা অমুসলিম যখন তার ধর্মীয় স্লোগান দেয় তখন সেটা হয়ে যায় তার ধর্ম নিরপেক্ষতা এটা তো কোনো ইনসাফ হয় না মানে দ্বৈততা আসলে অবশ্য এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে উদারতার পরিচয় দিতে হবে আমাদেরকে আমরা এটাই বলবো যে আজকে আমরা নিউজিল্যান্ডের ঘটনা দেখেছি সেখানে ধর্মীয় স্লোগানই কিন্তু আক্রমণ করা হয়েছে মসজিদে কিন্তু সেখানে কেউ কিন্তু ধর্মকে সেখানে টেনে আনে নেই কারণ সে জাতিগতভাবে একজন খ্রিস্টান বিদায় একটা মুসলিম যদি আক্রমণ করতো কোনো একটা মন্দিরে অথবা কোনো একটা গির্জায় তাহলে দেখা যেত যে এখানে ধর্মীয় সন্ত্রাস সন্ত্রাস এখানে তৈরি করা হতো তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং ইসলাম যে পর্দার বিধান দিয়েছে এই পর্দার বিধান মেনে চলার অধিকার সবার আছে কাউকে আমরা বাধ্য করতে পারবো না যে পর্দা করিও না তাহলে তো আল্লাহ রবুল্লা আলমের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহর বিধানের বিরুদ্ধে অতএব বরং আমরা পর্দার বহুবিধ ফায়দা বিদায় অনেক নারীরা ঘর থেকে বেরোয়ার সময় পুরুষের ইফটিজিং উত্তক্ত অবস্থা থেকে বেরিয়ে বাঁচার জন্য নিজেকে রক্ষা করার জন্য তারা কিন্তু পর্দা করে চলে এই যে আমাদের দেশে বহু চলচ্চিত্র শিল্পীরা যারা রাস্তাঘাটে বের হয় মার্কেটে বের হয় তারা কিন্তু সবাই পর্দা করে বের হয় কারণ তারা হিজাব করে বের হয় কারণ তাদেরকে ইফটিজিং করা হবে না উত্তক্ত করা হবে না এটা কিন্তু আল্লাহ কোরআন এর কথা অতএব আমরা হিজাব করে হিজাবের বিধান মেনে চলবো এটার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে ধন্যবাদ

টাকা ছেড়ে দিবেন না সম্পূর্ণ রাখবেন জি বলুন আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি আমাদের সঙ্গে থাকুন উত্তর দিচ্ছি নিকটাত্রী মানে বোনের কাছ থেকে টাকা পায় কিন্তু টাকাটা মন স্বেচ্ছায় দিচ্ছেন না চাপ প্রয়োগ করে আদায় করবে নাকি মাফ করে দেবে নাকি সম্পূর্ণ ছিন্ন করবে হ্যাঁ ধন্যবাদ ভাই লেনদেন পৃথিবীতে মানুষের ঘটে বিশেষ করে ভাই বোনের মধ্যে সম্পর্কটা তো শুধু একজন মানুষ মানুষের সম্পর্ক না এখানে একটা রক্তের বন্ধন আছে সেই রক্তের বন্ধন কোনো কিছুর বিনিময়ে ছিন্ন করার কোনো সুযোগ নেই এটা প্রথম কথা দ্বিতীয়ত আপনার সাথে তার যে লেনদেন আছে সেটা যদি তার আর্থিক সংকটের কারণে হয় তাহলে আপনার বোঝা উচিত যে আমার বোন সে কষ্টে আছে তার ঋণ দিতে সক্ষম না দিতে গেলে তাকে কষ্ট করতে হবে এবং এগুলোর কারণে আপনি তাকে সার দেওয়া উচিত তিন নম্বর সাধারণত বোনেরা ভাইদের কাছ থেকে নেয়ার পিছনে কিছু কারণ থাকে যৌক্তিক সে কারণগুলোর মধ্যে একটা হয় যে বোনদেরকে ভাইয়েরা তার নিরাশ বুঝায় দেয় না উত্তরাধিকারী বুঝায় দেয় না বিদায় তারা মনে করে যে আমরা তাদের কাছ থেকে জানিয়েছি সে আমার সম্পদ বুক করছে আমার বাবার সম্পদ যেটা আমি আমার হক সেই সম্পদ সে বুক করছে অতএব আমি সেটা নিয়েছি সে আমার সম্পদ বুক করে বুঝায় দিলে আমি তার অর্থ বা তার পাওনা আমি পরিশোধ করব। এই জাতীয় কিছু প্রেক্ষাপট থাকে যে প্রেক্ষাপটে লেনদেন হয় সর্বোপরি যদি তার মানে চাহিদা বা তার আদায় করার মতো সক্ষমতা না থাকে তাহলে তো বোনের প্রতি দয়া করার সবচেয়ে বড় অধিকার রাখে সে দৃষ্টিকোণ থেকে আমাদের দয়া করা উচিত কারণ আত্মীয়স্বজন নিকটবর্তী লোকজন তাদেরকে আর্থিক সহযোগিতা করা আমার এটা সবার আগে কর্তব্য এই দিকে লক্ষ্য করে আমার মনে হয় যে সম্পর্ক তো কোনো অবস্থাতে ছিন্ন করার সুযোগ নেই কোরআন এই অনুমতি কখনো দেয় না সম্পর্ক আজাবের কথা বলেছেন অতএব ভাই আমি আপনাদের আপনাকে অনুরোধ করব যে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নেই বোনের সাথে যদি কোনো মিরাসের লেনদেন থাকে সেটা আপনারা পরিশোধ করেন ওর মাধ্যমে হিসাব কিতাব আপনারা বুঝে নিয়ে নেন এবং বুঝাই দিয়ে দেন তাকে তার পাওনা অন্যভাবে পরিশোধ করে দেন ধন্যবাদ আরেকটি প্রশ্ন করেছেন যে আজানের জবাব জবাব দেওয়ার ফাঁকে ফাঁকে কি কথা বলতে পারে কত অসুবিধা আছে ধন্যবাদ আজান দেয়া এটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অনেক সময় যখন মানুষ সামষ্টিক কোনো কাজে থাকে অর্থাৎ কোনো দাস্তাদ্রিস লেখাপড়া ক্লাস তাহলে সেক্ষেত্রে হয়তো যদি কেউ প্রতিদিন করে একজন জবাব দেয় আর বাকি ক্লাস অন্য অন্য পরিচালিত হয় এটা করার বৈধতা রয়েছে একদিক দুই নম্বর দিক হলো আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা হলে আপনি আজানের ফাঁকে ফাঁকে উত্তর দিতে পারেন কথা বলতে পারেন তিন নম্বর হলো যে আমাদের তো আজান হয় চতুর্মুখী যখন আমরা কোনো বহুতল ভবনে বসবাস করি তখন দেখা যাচ্ছে চার পাঁচটা মসজিদ থেকে একটাকে মনোযোগ খুবই মুশকিল হয়ে যায় হ্যাঁ তাহলে চার পাঁচটা থেকে আমি কোনটাকে ফলো করবো এক দুই নম্বর হলো একটা পাঁচ মিনিট আগে হচ্ছে এরপর আরেকটা হচ্ছে এরপর আরেকটা হচ্ছে ফজরের আজান তো আমরা দেখতেছি যে বিশ মিনিট পর্যন্ত শুধু থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে যেটা আপনার মসজিদ কাছের মসজিদ ওইটাকে আপনি অনুসরণ করবেন বাকিগুলো আপনার অনুসরণ করা আবশ্যক নয় ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে নাম বলে প্রশ্ন করুন জি ভাই কি প্রশ্ন আছে আপনার

আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ উত্তর আসবো আমাদের ইউটিউবে অনেক ভাই যুক্ত হয়েছে অনেকে প্রশ্ন করেছেন একজন লিখেছেন হ্যাঁ মুস্তাকিম শেখ ভাই জানতে চেয়েছেন যে আজানের কতক্ষণ পরে মহিলারা সালাত আদায় করবে এক পুরুষদের সাথে মসজিদে জামাতের সময় আদায় করতে হবে নাকি তার আগে পরে করতে পারে হ্যাঁ ধন্যবাদ মহিলাদের সকল নামাজের প্রথম অক্তে যেমন কিছু কিছু মাঝহ নামাজ কারা আগে পড়বে কোনো অক্ত কোনো পরে পড়বে এই ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে একতলাফ আছে মাঝহাবে কিছু একতিলাফ আছে যেমন হানাফি মাজহবে জহুরের নামাজকে ফজরের নামাজকে একটু বিলম্বে পড়ার কথা বলা হয়েছে আসরের নামাজ বিলম্বের কথা বলা হয়েছে কিন্তু সকল মাঝহ মহিলাদেরকে প্রথম অত্তে নামাজ পড়ার ব্যাপারে এক ঐক্যমত পোষণ করেছে আচ্ছা মহিলারা আজানের সাথে সাথে প্রথম অত্যে সালাত আদায় করবে এই ব্যাপারে হানাফি মাঝহাও এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে আচ্ছা এর থেকে আমরা বুঝতে পারি যে নামাজ আউয়াল ওক্তে পড়া এটা জমহরের মাঝাবে সকলের জন্য পুরুষ নারী সবার জন্য এটা উত্তম আফদালক্ত আর পুরুষদের জন্য কোন কোন মাঝহাব কিছু কিছু নামাজে বিলম্ব সুযোগ করে দিয়েছে বা মতামত দিয়েছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে সকল সালাতেই আউয়াল ওক্তে নামাজ পড়া উত্তম বলেছেন সবাই অতএব মহিলাদেরকে আজানের সাথে সাথে তারা সালাত আদায় করে ফেলবে মানে ওয়াক্ত আর আজানের মধ্যে একটু পার্থক্য আমাদের সমাজে আছে ওয়াক্ত সাথে সাথে আজান দিচ্ছে না যে আজানের জন্য অপেক্ষা করতে হবে ওয়াক্ত সাথে সাথে পড়তে পারে এটা আমাদের অনেক মহিলা জানেন না আসলে না অক্তের সাথে সাথে পড়তে পারে জি পড়তে পারে অক্ত নামাজের সময় যখন শুরু হয়ে যাবে তখনই নামাজ পড়ার বৈধতা শুরু হয়ে যাবে জি এখন যদি কোনো জায়গায় মসজিদে সে যদি আজানের জন্য অপেক্ষা করে মসজিদের মাইক নষ্ট হয়ে গেছে আজান শুনলো না অথবা আজানের জন্য অপেক্ষা করলো ইলেকট্রিসিটি নেই

হিন্দুদের ঘরের নামাজ ঠিক আছে ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা উত্তর দেবো ইনশাল ভাই দুটি প্রশ্ন করেছেন যে হায়াত থাকতে কি মানুষ মানে মরে যায় কিনা কথা যে যদি যদি মারা সে না যেত সে মারা যেত না এই জাতীয় কথা বলা সঠিক কিনা বলা যায় কিনা এটা তো ভাই যে কোরআনে কারিমে মৃত্যুর ব্যাপারে যে কথা বলেছেন সে কথা হলো আইনা মাতা কুনু ইউদরিক কুমুল মৌত তোমার মৃত্যুর যখন সময় হবে তুমি যেখানে থাকবে যে অবস্থায় থাকবে তোমার মৃত্যু সেই অবস্থায় সেখানে সংগৃত হবে আর আরদিন তামুত কোথায় তার মৃত্যু দেখা সেখানে তার মৃত্যু হবে অতএব আল্লাহবুল আলম আমার বলছেন আইনামাতা কুন ইদ্রিকোমল মৌত বুরুজি বুরুজিমসাইয়াদা তুমি যদি একেবারে সুরক্ষিত দুর্গের ভিতরে আবদ্ধ থাকো তোমার একেবারে টাইম মতোই তোমার মৃত্যু হবে তাহলে বোঝা গেল যে মানুষের মৃত্যু এটা হবে তার হায়াতের পরিসমাপ্তিতেই এখন আমরা মনে করি লোকটার বয়স হয় নাই সে অকালে মৃত্যুবরণ করেছে তার হায়াত অবশিষ্ট ছিল এরকম অনেক সময় মনে করি এই ঘটনাগুলো ঘটেছে সুরা আল ইমরান এই ব্যাপারে বিস্তারিত বর্ণনাও আছে যখন কোনো মুসলিম জেহাদে গিয়ে শহীদ হতেন তখন মোনাফিকরা তাদেরকে এই বলে প্রতারিত করত যে হ্যাঁ লাউকানু হা হুনা তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে তো মা তো মা কুতিল তাহলে মরতো না নিহত হইতো না হ্যাঁ তাহলে কোরআনে কারিম আবার আল্লাহ রবাহ আলমীন বলে দিয়েছেন যে না এই ঘরে বসে থাকা তোমার হায়াত তোমার জন্য বৃদ্ধি হওয়া এটার কোনো আলাদা না কারণ নেই তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখন মনে করতে পারি যে লোকটি দুর্ঘটনাস্থলে না গেলে হয়তো মরত না অথবা এইভাবে হলে মরত না এই ক্ষেত্রে আল্লাহ রসুল একটা সতর্ক বানিয়ে আমাদেরকে শোনাই দিয়েছেন যে যদি যদি লাউ লাউ শব্দ যদির অর্থে ব্যবহৃত হয় যেটা অতীতকালে সংগঠিত যদির ক্ষেত্রে সম্পৃক্ত হয় জন্য আল্লাহ রাসুল বললেন যে লাউ তাফতাহ বা শতান লাউ তোমাদের জন্য শয়তানের বিভিন্ন অশ্বাস পথ খুলে দেয় তোমাদের ইমানকে দুর্বল করার জন্য ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুলকে নষ্ট করে দেওয়ার জন্য লাউ তোমাদের জন্য শয়তানের পথ খুলে দেয় এজন্য আমরা এই লাউ অথবা যদি এই সদীকে সংযুক্ত করে আমরা আমাদের ইমানকে প্রশ্নবিদ্ধ করব না এটাই স্বাভাবিক এখন প্রশ্ন হতে পারে যদি লোকটি তার হায়াতের পরিসমাপ্তিতে মৃত্যুবরণ করে অথবা তাকে কেউ হত্যা করে তাহলে আমরা হত্যাকারীকে কেন শাস্তি দিই এখানে আমাদের সাথে সুন্নাল জামা এবং সাথে একটা ইখতিলাফ রয়েছে মনে করে যে হত্যাকারী ওই ব্যক্তির হায়াতের ক্ষেত্রে অন্তরায় হয়েছে আর ইসলাম বলে যে না ওই ব্যক্তি কেন একজনের জীবন চলে যাওয়ার জন্য সব বা কারণ হয়ে দাঁড়ালো এই জন্য তাকে শাস্তি দিতে হবে কারো হায়াতের পরিসমাপ্তির জন্য আমি কারণ হয়ে দাঁড়ালে আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে শাস্তি পেতে হবে এই জন্য কোরআন করিম আমাদেরকে হত্যার ব্যাপারে শাস্তি দিয়েছে এই জন্য আমরা এই বিশ্বাস কখনো করব না যে দুর্ঘটনাস্থলে না গেলে অথবা ঘর থেকে না বের হলে তার মৃত্যুবরণ হতো না এই কথাটা আমরা বলবো না এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে হ্যাঁ হিন্দু কারো ঘরে হিন্দু ধর্মাবলম্বী কারো বাসায় গিয়ে আলাদা করতে পারে কিনা প্রথমত আমরা বলবো আল্লাহ রসুল্লা সাল্লামের উম্মার জন্য একটা চমৎকার সুসংবাদ হল জোইলাত লিয়াল আর মসজিদান ওয়া তহুরা সারা পৃথিবীকে সালাতের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন মানে উপযুক্ত বা বৈধতা আল্লাহ আলামিন আলমিন ঘোষণা করে দিয়েছেন যে পুরা পৃথিবী উম্মা মোহাম্মদ জন্য মসজিদ যেখানে নামাজ পড়বে সেখানে নামাজ হয়ে যাবে তবে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য জায়গার পবিত্রতা জায়গার গুরুত্ব এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে সালাত আদায় করতে হবে আমি হিন্দুর বাড়িতে কেন নামাজ পড়তে যাব। আমার তো মসজিদ আছে নামাজের জন্য আমার ঘর আছে মুসলিমদের বাড়িঘর আছে এখন যদি এমন কোনো পরিস্থিতিতে আমি তৈরি পড়িয়ে যাই যে যেখানে হিন্দুর ঘর ছাড়া এখন হিন্দুর ঘরে আমি বাসা বাড়া থাকি হিন্দু হইল মালিক তাহলে আমি এই বাড়ির বাসা ভাড়া থাকতে পারবো কিনা এখন এখানে আমি নামাজ পড়তে পারবো কিনা তাহলে হিন্দু যদি আমাকে ভাড়া দিয়ে থাকে আমি আমার মতো করে সাজাই নেব সেক্ষেত্রে আমি নামাজ পরব কোরআন তেলাওয়াত করবো কোনো বাধা নেই আমার ক্ষেত্রে হ্যাঁ আমরা যখন মানে বাংলাদেশে তো না হিন্দুর সংখ্যা কম ইন্ডিয়াতে তো অনেক বেশি সেখানে কেউ চিকিৎসার জন্য গেলেও তো হিন্দুর ঘর ভাড়া করে থাকতে পারে হিন্দুর হোটেল বাড়া করে থাকতে পারে এই জন্য হিন্দু মুসলিম এইটা ফ্যাক্টর না ফ্যাক্টর হল জায়গার পবিত্রতার বিষয়টা আমার ক্ষেত্রে কাছে গুরুত্বপূর্ণ সেখানে কোনো মূর্তি আছে কিনা যেখানে আমি সালাত আদায় করব প্রকাশ্য কোন মানে আল্লাহ হ্যাঁ এমন কোন নাপাকি বা অপবিত্রতা আছে কিনা এগুলোকে দেখে আমি নামাজ আদায় করব নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে আমার সাথে কারো বিয়ে হবে এটা ভাগ্য নির্ধারিত নাকি আমাদের কর্মফল আমি যার সাথে হওয়ার জন্য দোয়া করব এবং চেষ্টা করব তার সাথে কি হবে বুড় প্রশ্ন আসলে হ্যাঁ এটা তাকদীরেরpostcssার প্রশ্ন প্রিয় ভাই যে তাকদীর দুই ধরনের আছে একটালা তাদীর তাদীর তাকদীর মুআল্লাক আর একটা মুব্রাম তা আমি যেটা বলবো যে সেটা হলো তাকদীরের কিছু কিছু বিষয় আছে যেটা দুয়ার মাধ্যমে মানুষের সৎকর্মের মাধ্যমে আল্লাহ তাকে পরিবর্তন পরিবর্তন করে দেন তার অবস্থাটাকে পরিবর্তন করে দেন তবে আল্লাহর ইলিমের মধ্যে সবকিছু আছে কিন্তু আল্লাহর ইলমে আছে বিদে আমি নিষ্ক্রিয় হয়ে বসে থাকবো এই কথা আমাকে বলা হয়নি আমি যেহেতু জানি না আল্লাহর ইলমে কি আছে আমি যেহেতু আল্লাহ আমাকে এখতিয়ার দিয়েছেন আমারের মাধ্যমে আমি কাজ করবো এক দুই নম্বর কোরআন করিম আল্লাহ বলছেন যে ভালোর জন্য ভালো জোড়া মিলবে খারাপের সাথে খারাপ জড়া খারাপ জোড়া মিলবে আল হাবিস খাবিত আল খাবিসা তুলিল হ্যাঁ মন্দের সাথে মন্দের মিশ্রণ হয় ভালোর সাথে ভালোর মিশ্রণ হয় এমনটাই স্বাভাবিক প্রক্রিয়া এরপরও ব্যক্তির ভালো কোনো কর্মের কারণে ব্যক্তির ভালো কোনো ব্যক্তির দোয়ার কারণে আল্লাহ তার জন্য ভালো স্ত্রীও জুটাইতে পারেন তো সেক্ষেত্রে আমার জন্য কে কাকে আল্লাহ লিখে রাখছেন এটা তো আমি জানি না কিন্তু আল্লাহ যেহেতু বলছেন আল্লাহ রসুল যে দোয়া মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় তাহলে আমি ইবাদত দোয়া ইত্যাদির মাধ্যমে আল্লাহর কাছে আমার ভালো সঙ্গী খুঁজে পাওয়ার জন্য ভালো সঙ্গী আল্লাহ অবশ্যই সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে দোয়া করে আমরা ভালো সঙ্গী খুঁজে নিব আর আল্লাহ রসুল আরেকটা কথা বলেছেন যে ইস্তেহারা করে তুমি সিদ্ধান্ত নেও যে তোমার জীবন সঙ্গী কে হবে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে ইস্তেহারা বিবেহ স্বাদিটা বংশ পরাক্রমায় পৃথিবীতে রেখে যাওয়া সারা জীবনের দুনিয়া আখেরাতের কল্যাণের সম্পর্ক অকল্যাণের সম্পর্ক এর সাথে জড়িত বিদায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেকে অবৈধ পদ্ধতিতে বিয়েসাদী করে থাকে মা বাবার অমতে বিয়েসাদী করে থাকে সমাজের অমতে করে থাকে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে আমাকে হানড্রেড পার্সেন্ট সরিয়ার মাধ্যমে আমার বিবাহ বিবাহসাদীর বিষয়টাকে আল্লাহ রবুল্লা আলমিন থেকে কবুলিয়াত যে ব্যক্তি ইস্তেখারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে সে ভবিষ্যতে কোন সময় অনুতপ্ত হবে না তাই আমরা বিষয়টি ইবাদতের মাধ্যমেই আল্লাহর কাছ থেকে চেয়ে নিব এটি আমাদের শিক্ষা কোরআন সুন্নার আল্লাহ আমাদের তফিক দেব আমরা একটা বিরতি যাচ্ছি এখন জি দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা সময় একটা বিরতি আর বিরতির পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায় আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন ফাদিরাত শেখ ডক্টর শাফিদুল মাদানী আকরমাহুল্লাহ শেখ বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের এক ভাই জানতে চেয়েছিলেন আমজাদ ভাই যে স্ত্রীর সঙ্গে রাগারাগি করে যদি স্ত্রীকে বলে যে তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও তোমার বাপের বাড়ি চলে যাও এবং তিনি তালাকে নিয়ত করছেন না এই যদি কথা বললে তালাকের দিকে যায় কিনা আসলে ধন্যবাদ প্রথমত তালাক দুই ধরনের এক ধরনের শব্দ তালাক এটাকে তালাকে সরিহ বলে তালাক বা তালাক শব্দ থেকে নির্গত কোনো শব্দ দিয়ে স্ত্রীকে তালাক দেওয়া স্পষ্ট যেটা স্পষ্ট যেগুলো তালাক আরেক ধরনের শব্দ হলো কেনায়া বলা হয় ইঙ্গিত করে তালাকের দিকে যে তোমার দায়িত্ব এখন থেকে তোমার তো যে সমস্ত শব্দগুলো তালাকের জন্য ব্যবহৃত হয় স্পষ্ট তালাক ওগুলোর জন্য নিয়ত অপরিহার্য না বা নিয়ত এখানে দর্তব্য না আচ্ছা শব্দ উচ্চারণ করলে তালাক হয়ে যাবে আর যে সকল শব্দগুলো কিনায়া বা ইঙ্গিত বাচক ওই সকল শব্দগুলোর ক্ষেত্রে তালাক সংঘটিত হবে তখনই যখন ব্যক্তি শব্দ উচ্চারণকারী নিয়ত করবে এই শব্দ তারা সে তার স্ত্রীকে তালাক দিচ্ছে তালাক বুঝাচ্ছে তালাক বোঝাচ্ছে না এরকম শব্দ কি ইঙ্গিত বাচক শব্দ বলা হয় বা নায়া শব্দ বলা হয় এই শব্দের ক্ষেত্রে তালাক সংগঠিত হবে যখন ব্যক্তি তালাকে নিয়ত করবে যেহেতু প্রশ্নকারী ভাই এখানে তার স্ত্রীকে জগড়াঝাটির ক্ষেত্রে বলছে যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তাহলে সেক্ষেত্রে যদি তার তালাকের নিয়ত না থাকে বরং স্ত্রীকে শাসন করা উদ্দেশ্য হয় তাকে শুধরানোর উদ্দেশ্য হয় তার তাকে ধম দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে ধমকি কার্যকর হবে তালাক কার্যকর হবে না আর যদি সে উদ্দেশ্য করে যে তালাক দিয়েছে স্ত্রীও বুঝতে পারে যে আমাকে তালাক দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে তালাক সংঘ হবে জি আচ্ছা আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে যুক্ত মেডিসিন দাড়ি গজানোর জন্য কি ত্বকে লাগানো যাবে বা এই মেডিসিন বিক্রি করা কি হালাল মানে একটা মেডিসিন পাওয়া যায় মুখে দিলে দাড়ি গজায় অ্যালকোহল আছে

ওগুলো ন্যাচারালি না হলে অন্য কোনো পদ্ধতিতে সেগুলো হওয়ানের জন্য আমার ডাক্তার কি বলে যদি ডাক্তার বলে যে এক পদ্ধতিতে এটাকে তৈরি করলে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার আশঙ্কা আছে তাহলে এটা একটা ক্ষতি এই ক্ষতি থেকে নিজেকে সেভ করা উচিত এটা বৈধ হবে আমার জন্য কারণ আমি ইচ্ছাকৃত ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি আমার স্বাস্থ্যর ঝুঁকি থাকতে পারে আমার অন্য কোনো ঝুঁকি থাকতে পারে এই বিষয়টা দুই নম্বরেরও এটা যদি ডাক্তার বলে যে পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরও আমি যেটা মনে করব যে আল্লাহ যদি আমাকে অল্প কিছু দাড়ি দিয়ে আমাকে এটা আল্লাহর পছন্দ তাহলে আমি ওইটাতেই সন্তুষ্ট থাকবো আমি বেশি গজানোর জন্য কেন চেষ্টা করব আমি কৃত্রিম উপায় কেন কৃত্রিম উপায়ে কেন আমি দাড়ি বাড়ানোর জন্য আমি চেষ্টা করব। সেটাও আমার জন্য সমচিন না আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি করা পরিবর্তন করা এটা আল্লাহ পুলা আলমিন আমার জন্য পারমিশন দেয়নি অতএব আল্লাহ যেভাবে আমার জন্য সৃষ্টি করেছেন যেভাবে আমাকে রেখেছেন ওইটাকে নিয়ে আমি খুশি থাকবো সন্তুষ্ট থাকবো হ্যাঁ আমার যদি কোনো গুরুত্বপূর্ণ রোগের জন্য আমি কোনো হারাম জিনিস আমি ব্যবহার করি সেটা যদি খাওয়া ছাড়া হয় তাহলে এটা জায়জ হইতে পারে খাওয়ার বিষয়টা হলে এক যে কোনো হারাম জিনিস খাওয়া যাবে কিনা যেমন একসময় আল্লাহ রসুলের কাছে ওরাইনা গুত্রের অকুল ওরাইনা গুত্রের কিছু লোক মদিনা এসে ইস্তাম গ্রহণ করেছে মদিনার আবহাওয়া তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় তারা জন্ডিসে আক্রান্ত হয়েছিল আল্লাহ রসুল তাদেরকে মদিনার উপকণ্ঠে গিয়ে যেখানে সবুজ শ্যামল পরিবেশ ছিল ওটগুলো সেখানে লালিত পালিত হতো জাকাতের ওট সেখানে তাদেরকে অবস্থান করে এক হাদিস আসছে ইসরাবু মিন আবু আলিহা ওয়া বানিহা ওটের প্রস্রাব খাও ওটের দুধ খাও তখন এই হাদিস থেকে মূলত ফুকাহারা হারামকে দাওয়া হিসাবে ব্যবহার করা যাবে কি না খাওয়ার জন্য ব্যবহারিত জিনিস তো অনেকে হারাম আছে মাটিও তো আমরা ব্যবহার করি মাটিও তো খাওয়া হারাম না হালাল না তাই না এই জন্য ব্যবহারের জিনিসটা শুধু আমাদের পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারটাই আমাদের এখানে আর আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন না করার বিষয়টাকে বিবেচনা আনা উচিত এর বাইরে ব্যবহারের ব্যাপারে হারামার হালালের বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ না যদি সেটা পরবর্তীতে আবার ধুয়ে আমি পরিষ্কার করি আমি পবিত্রতা অর্জন করব পরিচ্ছন্নতা অর্জন করে আমি সালাতাতাই করব এবাদত করব। আর খাওয়ার ক্ষেত্রে এখানে একতলাফ রয়েছে খাওয়ার ক্ষেত্রটা হারাম সারা যদি বিকল্প না থাকে তাহলে সেক্ষেত্রে যদি এই ব্যক্তির জীবন রক্ষা করার জন্য অপরিহার্য হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সীমিত আকারে ফমান উত্তর রাগাই রা বাগ ইউর আদিন ফালা ইসমালাই যে ব্যক্তি বাধ্য হবে সে ব্যক্তির জন্য সীমিত আকারে পারমিটেড অনুমতি দেওয়া হয়েছে সুহা ইসলামায় যে ক্ষেত্রে দাঁড়িয়ে গজানোর জন্য আমি মনে করি যে আল্লাহ আলামিন আমাকে যে পরিমাণ দাড়ি দিয়েছেন এতে আমার সন্তুষ্ট থাকা উচিত এই ক্ষেত্রে আমার অতিরিক্ত কৃত্রিম উপায় এটাকে গজানোর জানতে চেয়েছেন যে মহারায় তিনি একসাথে দিতে পারছেন না এবং ধীরে ধীরে দিতে চান ভেঙে ভেঙে দিতে চান তাদের কোন ক্ষতি আছে কিনা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অনেকে মনে করি মহর যখন আমরা ধার্য করি তখন বিশাল একটা অ্যামাউন্ট ধার্য করি আর মনে করি কন্যা পক্ষে মনে করে যে মহরটা তার বিয়ের জন্য একটা গ্রান্টি আর বরপক্ষে মনে করে যে এটা মানে সামাজিকভাবে লিখতে হয় বিদায় লিখলাম কিন্তু না ভাই মহর একটা মানুষের অধিকার তার হক এই তার হক তাকে আজ হোক কাল হোক এটা তাকে পরিশোধ করতে হবে হক দুই ধরনের আমি কারোর কাছ থেকে ঋণ নিলাম তাকে আমার সামর্থ্যের আলোকে তাৎক্ষণিক দিতে পারি বিলম্বে দিতে পারি আস্তে আস্তে দিতে পারি একান্ত যদি আমি না দিয়ে মারা যাই তাহলে আমার রেখে যাওয়া সম্পদ থেকে সর্বপ্রথম আমার দাফন কাফনের কাপড় কাজে টাকা ব্যবহার হবে এর বেশি যা থাকবে আমার ঋণ দেওয়ার জন্য ঋণ শোধ করবে ঋণ শোধ করতে হবে সেক্ষেত্রে আপনার মহর স্ত্রীর পাওনা যে মহর সেটাও কিন্তু আপনার ঋণের আপনার ওয়ারিশ বন্টনের আগে মহারানা দিয়ে এরপরে ওয়ারিশ বন্টন করতে হবে মিরাজ বন্টন করতে হবে ওয়ারিসদের মধ্যে অতএব স্ত্রীর মহর দেওয়াটা এটা শুধু অঙ্কে লিখা রাখাটাই এটা যথেষ্ট নয় আমাদের সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দেন অসুবিধা নেই রেঞ্জ যেহেতু আমরা আস্তে আস্তে পরিশোধ করতে পারি আস্তে আস্তে পরিশোধ করেন আপনি এটাকে একটা মহারানা একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যে প্রতি মাসে বা বৎসরে এই পরিমাণ করে আপনি সেখানে জমা করলেন আপনি স্ত্রীর নামে আর বললেন যে আমি তোমাকেই এই আস্তে আস্তে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করে দিচ্ছি পরিশোধ করে দেন কিন্তু পরিশোধ করতেই হবে এই ব্যাপারেও অথবা উনি যদি ফাঈন তৈবেন আলাকো মানসাই ইন মিন হুন আফসান ফাকুল ও হানি আ তিনি যদি স্বেচ্ছায় কোনো প্ররোচনা ছাড়া কোনো বল প্রয়োগ ছাড়া কোনো ভয়ভীতি ছাড়া স্বামীর কোন মান অভিমান ছাড়া নিজের পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে অংশ তিনি ক্ষমা করে দেন বাবা সত্য যদি তার সামর্থ্য থাকে তা কোনো অসুবিধা কোন অসুবিধা নেই আমার যে কোনো রেন আমার যে কোনো পাওনা আমি আমার স্ত্রীর জাকাত আমি বহু বছর দিচ্ছি এবং অনেক স্বামীরে তার স্ত্রীর জাকাত আদায় করে দিচ্ছে স্ত্রীর ফেত্রারটাকে আমি আদায় করছি এটা তার উপর দেওয়া কর্তব্য কিন্তু আমরা পরিবারে আরেকটু ক্লোজ হতে চেষ্টা করি যে আমি তার বরণ পোষণের দায়িত্ব বিধায় আমি আমার সাথে হিসাব করে এটা আদায় করে দিচ্ছি অতএব আমার পাওনা যদি আমার পক্ষ থেকে কেউ আদায় করে দেয় তাহলে এটা আমার পক্ষ থেকে এটা সে আমার জন্য গিফট করলো সেটা সেটা আদায় হয়ে যাবে অবশ্যই আমার কুরবানি যদি আমার পক্ষ থেকে আমার ছেলে দিয়ে দেয় আমি যদি আমার বাবার কুরবানি দিয়ে দেয় তাহলে এটা অবশ্যই হয়ে যাবে ক্ষেত্রে কোনো সন্দেহ নাই জি রমাদান ছাড়া বিতির সালাত জামাতে সহিত আদায় করা যায় কিনা ধন্যবাদ আমরা দেখি যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম মাঝে মধ্যে সালাতুল নাওয়াফিল অর্থাৎ ফরজ নামাজের বাহিরে যে নামাজ আছে বিশেষ করে কিয়াম উল্লাইল এবং বিতির এই নামাজ মাঝে মধ্যে তার সাথে কেউ কেউ জামাতে সামিল হয়েছেন আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ আনহুমা তিনি মাইমুন আর রাজি আল্লাহ তালহার বাগিনা জি হ্যাঁ অর্থাৎ আবদুল্লাহ বিন আব্বাস বলেন যে আমার খালার বাড়িতে আমি ছিলাম আল্লাহ রাসুল ওই আমার খালার ঘরে অবস্থান করেছেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন তাহাজের সময় উঠেছেন আমি উঠে গিয়েছি আমিও আল্লাহ রসুলের পানির ব্যবস্থা করে দিয়েছি দুজনে উজু করে আমি আল্লাহ রসুলের বাম পাশে দাঁড়িয়েছি আল্লাহ রসুল আমাকে আস্তে করে আদরের সাথে নামাজের মধ্যে কানে ধরে কানে ধরে হালকা করে মৃদুভাবে আমাকে ডান দিকে নিয়ে আসছে আচ্ছা সালাতা ছিল নামাজ নফল নামাজ তাহলে তাহার আল্লাহ রাসুল তো নফল নামাজের সাথে বেতের পড়তেন তাহলে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ আনহু আল্লাহ সাথে পুরো নামাজটাই পড়েছেন হ্যাঁ তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে আল্লাহ রাসুল যেটা করেছেন সেটা অবৈধতা বলার মত তো স্পর্ধা আমাদের কারণে দুঃসাহস আমরা দেখাইতে পারি সুযোগ নেই আমাদের আবদুল্লাহ বিনি আল্লাহ আনহু তিনিও যখন মাঝে মধ্যে কিয়ামুল্লাইল পড়তেন লাইলে শাহাবাদের অভ্যাস ছিল যে বেতেরটা তারা লাইলের সাথে পড়েছেন তাহাজের সাথে সাথে পড়েছেন তো সেই ক্ষেত্রে আবদুল্লাহ বিন মস রাহু তালহু তিনি তাহাজ পড়লে বেতের পড়লে সাথে হোজাইফা বিন ইয়ামান রাজি আল্লাহ তালাহ তার সাথে সালাতে সামিল হতেন এটা সকল মাজহবে একমত কেউ যদি স্বেচ্ছায় মানে নফল একা কি পড়ছে তার সাথে ইভেন হানাফি মাঝাব একটু নভলের জামাতের ক্ষেত্রে কিছুটা মানে বিধি বিধিনিষেধ দিয়ে থাকে তারপরেও বলেছে যে কেউ অঘুষিতভাবে সে নামাজ পড়তেছে তার সাথে যদি কেউ সামিল হয় তা আমার নামাজ হবে না এই কথা কোনো ফকি পৃথিবীতে বলেননি ফতুয়াদের নেই তাহলে আমি তাহ্য পড়তেছি আমার স্ত্রী যদি আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়ে আমার ছেলে যদি আমার সাথে দাঁড়ায় নামাজ পড়ে সেটা অবশ্যই ভালো জি জি সেটা অবশ্যই সুন্দর উত্তম তাদেরকে প্রশিক্ষণও দিলাম আমরা একসাথে সারা আদায় করলাম বাংলাদেশেও বিভিন্ন প্রেক্ষাপটে প্রেক্ষাপটে এবং অকেশনে আমরা দেখতে দেখতে পাই যে বিভিন্ন মসজিদ কিন্তু নফল জামাতের সাথে আয়োজন করে থাকে যেমন আমার বাংলাদেশে খুব ইয়ে আমাদের কাছাকাছি চলে আসতেছে মত মতো বাকি তো সেখানে রাত দাঁড়িয়ে মসজিদ ইমাম সাহেবরা দেখি নামাজ জামাতের সাথে সেখানে নামাজ আদায় করে হ্যাঁ তাহলে আমরা জামাতের সাথে যদি কেমন লেখ পড়ি তাহলে নফল যদি জামাতে পড়ি হানাফি দৃষ্টি দৃষ্টিতে বেতনটা তো আজীব তাহলে সেটাও জামাতে আমরা কেন পড়ি না সেটা আমরা পড়ে ফেলতে পারি হ্যাঁ আমাদের এখানে বৈধতা রয়েছে

চমৎকার তো শেখ আপনার কাছ থেকে আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন এক বোন জানতে চেয়েছেন সুমাইয়া যে মেয়েদের নামাজ আর ছেলেদের নামাজ কি একরকম এ বোনকে উদ্দেশ্য করে বলবো যে এই ব্যাপারে অনেক উত্তর আছে ইউটিউবে আমরা অনেক প্রশ্নের উত্তর এই এই আসন এই চ্যানেল থেকে আমরা দিয়েছি মেয়েদের নামাজ ছেলেদের নামাজের মধ্যে বেসিক কিছু পার্থক্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করে দিয়েছেন মেয়েরা উচ্চস্বরে কেরাত পরবে কিনা দেশ মেয়েরা ইমামতি করতে পারবে কিনা এই জাতীয় কিছু আর আকৃতিগতভাবে যদি আপনি বলেন একরকম বলতে আকৃতিগতভাবে মেয়েরা কীভাবে দাঁড়াবে ছেলেরা কীভাবে দাঁড়াবে মেয়েরা কীভাবে কেমন সিজদা করবে হ্যাঁ পোশাক কেমন হবে এই ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে তো অবশ্যই পার্থক্য আছে নারীদের মধ্যে পুরুষদের মধ্যে অবশ্যই মহিলারা সালাতের মধ্যে পুরুষ দেখা যায় না মতো জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করলে হাত এবং মুখ খোলা রাখা ছাড়া আর কোনো অঙ্গ খোলা রাখার তাদের সুযোগ নেই আর পুরুষ দেখে ফেলবে মতো জায়গা হলে মুখ খোলা রাখার সুযোগ নেই সেক্ষেত্রে নামাজ পড়বেন আর নিজের ঘরের আঙ্গিনায় পড়লে অথবা হিজাবের মধ্যে পড়লে তখন তিনি মুখ এবং হাত খুলে রেখে সালাত আদায় করবেন রুকুশদা তিনি স্বাভাবিক নিয়মে করবেন পুরুষ যেভাবে করে সেভাবে করবেন পদ্ধতিগত কোনো পার্থক্য নেই কিছু কিছু জায়গায় পার্থক্য আছে কিছু কিছু বিধানগত জায়গায় পার্থক্য আছে ইমামতি করা যাবে না মানে ইমামতি পুরুষদের ইমামতি করতে পারবে না পুরুষদের সাথে মিশে একই জামাতে দাঁড়াইতে পারবেন একই কাতারে পিছনে আলাদাভাবে দাঁড়াইতে হবে নারীরা মহিলারা যদি পুরুষের সাথে একই জামাতে একই কাতারে একই ইমামের পিছনে ইক্তেদা করে সে হোক তার মা হোক তার স্ত্রী হোক তার বোন বা মেয়ে তাদের নামাজ বঙ্গ হয়ে যাবে আচ্ছা

মহিলাদের সেই আকৃতিতে হবে পুরুষদের বসা মহিলাদের বসা একই হওয়া মহিলাদের বসার ব্যাপারে যে হাদিসটা সেটা পুরুষ মহিলা সবারই সময় দুই দিকে পা ডান দিকে দুই পা বাড়ি করে দিয়ে মহিলারাও বসতে পারবে কিন্তু আমরা মহিলাদের জন্য এটাই বেশি বিশুদ্ধ ডান দিক থেকে দুই পা বাইর করে দিয়ে বসা এটা কিন্তু বেশি বিশুদ্ধ হ্যাঁ বর্ণনার ক্ষেত্রে আমরা নারীদের জন্য মহিলাদের জন্য আমরা দিয়ে দিলাম পুরুষদের জন্য আমরা এক পা উপরে বসা আরেক পক্ষে দার করে রাখা এভাবে আমরা বসে থাকি এই পার্থক্যটা মহিলাদের ক্ষেত্রে নেই এটা নারী পুরুষ হওয়ারnone সমানই আমরা সম্মানিত যতজন শেখ আপনার কাছ থেকে আমাদের মুস্তাকিম শেখ ভাই জানতে চেয়েছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাকি সকল নারীদের Sardar হবেন না অন্য কোনো মহিলাও আছে একটা হাদিস রয়েছে হাকেম তার মুস্তাদরাকে উল্লেখ করেছেন এবং এটাকে সহি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন অসুস্থ অবস্থায় ছিলেন যে অবস্থা যে অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হননি মৃত্যুবরণ করেছেন এটাকে মারদে মাউত বলা হয় আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিস সেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তুমি মহিলাদের সর্দার দুনিয়াতে মহিলাদের সর্দার তুমি পরকালে মহিলাদের সর্দার তুমি জান্নাতে হাদিসটি সহি এবং সেই দৃষ্টিকোণ থেকে এটা শুদ্ধ যেহেতু হাদিস সেক্ষেত্রে আল্লাহ সুল্লা সাল্লাহের বানীর আলোকে সেইদুতুন নিসা আহল জান্না ফাতেম আরুদি আল্লাহতাল আনহা মহিলাদের শ্রদ্ধান্নী হবেন এটাই আমরা পাই লিখেছেন যে রাজু আহমেদ যে বাতিনিরা কি ঈমানদার বাতিনি আসলে কারা এবং সুফিবাদ বা মারাফিতে ভর্তি এরকম কিছু ব্যাপার বাতিনি ফেরকা একটা ভ্রান্ত ফেরকার নাম জি এটা বাতিনিয়া একটা শিয়াদেরই একটা উপদলের নাম আচ্ছা হ্যাঁ ইসমাইলিয়া ইসনা আসারিয়া বাতনিয়া নোখাওয়ালা তাদের বিভিন্ন নামে আখ্যায়িত করা হয় তো সে দৃষ্টিকোণ থেকে তারা তাদের আকিদা বিশ্বাসের উপর নির্ভর করবে যে তারা কতটুকু ক্রান্তির মধ্যে আছে আকিদা বিশুদ্ধ আকিদা থেকে মানুষের ইমান এর পরিশুদ্ধতাকে মাপা হবে পরিমাপ হবে ইমানের আরকানগুলো দিয়ে ইমানের যে ছয়টা রোকন আছে এই রকনগুলোর ব্যাপারে তার কি ধারণা সেটা সুন্না বর্ণিত ইমানের রোকনগুলোর ব্যাপারে তার যদি ভিন্ন কোনো আকিদা থাকে তাহলে তাকে আমরা মানে সুন্না ওল জামা আর আকিদা বহির্ভূত বলে মনে করব। হ্যাঁ মনে করব আর যদি না হয় তাহলে আমরা মনে করব না বা তিনি ফেরকার আকিদার মধ্যে গড়বড়ি আছে গলত আছে বা তিনিরা আবার জাহের বাতেন আরেক দল আছে যারা সুফিবাদের প্রবক্তা তারাও কিন্তু জাহির ইয়ালেম বাতিন এই জাতীয় বলে তারা কিছু কথা বলে থাকে এই বাতিন বলতে তারা মনে করে যে শিয়ারাও বাতিন বলতে কিছু কথা এখানে কোরআনের অপেপেক্ষা করে থাকে এইভাবে যে মারা বা হারাইনি আল তাকিয়ান বা ইনাহুমা বার জাহুল্লাব এখানে তারা বাতিনি তাফসিরটা এইভাবে আনে যে দুইটা সাগর এটা হলো সকল মোফাসিরদের সাগর বলতে আমরা যেটা চিনি সেটা আর শিয়ারা বলে যেখানে সাগর বলতে আলী এবং ফাতেমা আচ্ছা আবার বলে ইয়া খরুজমিন হুম লু উল মারজান এই দুইটা সাগর থেকে লু লু মার্জান অর্থাৎ মণিমুক্তা আহরণ করার সুযোগ রয়েছে তারা এটাকে বলে যে হাসান এবং হোসাইন আচ্ছা তাদের থেকে বেরিয়ে আসবে এবং তারা কিছু জঘন্য তাফসির করে বড় বড় সাহাবাদেরকে নিয়ে যেমন আন্তাদ আন্তু বাকারা আল্লাহ রবাহ আলমিন বাকারা জবাইয়ের যে ঘটনা করানকারিম আমরা পড়ে থাকি স্বাভাবিকভাবে বানী সরাইলের ঘটনা মুসা আল্লাহামের যোগে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু তারা বলে এখানে বাকারা বলতে আয়েশাকে হত্যা করার কথা বলেছে মানে আয়সা রাজি আল্লাহ আনহাকে খুব চরমভাবে তারা অবজ্ঞা করে এবং মুসলমানের কাতারি তারা মনে করতে চায় না নাউজবিল্লা হ্যাঁ তাহলে এই জাতীয় তারা কিছু বাতিনি তাফসির তারা তাদের কিছু তাফসির আছে এই তাফসিরগুলোর মাধ্যমে তারা উম্মার মধ্যে ভ্রান্তি ছড়িয়ে দিতে চায় এটা তারা বাতিনি মনে করে তারা মনে করে জাহিরি করান বাতিনি করান অর্থাৎ কোরআনের যে অংশটুকু উসমান রাজি আল্লাহ তালহানু কোরআন সংকলনে বাদ দিয়েছে এটা তারা মনে করে যে এটা আমাদের কাছে আছে এটা আলীর কাছে ছিল এটা বাতিনি কোরআন কত বিভ্রান্তি তাদের এটা বাতিনি কোরআন কারণ কোরআনের সাইট পাড়া কোরআন তারা মনে করে যে তিরিশ পাড়া এখানে আছে আর তিরিশ পাড়া নেই যেটা আলির মাধ্যমে তারা একটা ইমামতে ইমামত অর্থাৎ নবুয়তের চেয়েও তারা আরও অথেন্টিক এবং গুরুত্বপূর্ণ মনে করে তাদের ইমামতকে ইমামত তাদের কাছে একটা পদবী এই পদবিতে আল্লাহ রসুলের পর থেকে আলী রাজত্ন থেকে নিয়ে হাসান হোসাইন এই খানদান থেকে নিয়ে একেবারে এই ইমাম মাহাদি পর্যন্ত জন ইমামের কথা তারা বলে থাকে এই ইমামগুলোর উপর তাদের ইমান আনা ইমামরা মাসুম হবে এ কথা তারা বলে হ্যাঁ এই ইমামদের উপর ইমান আনা ফরজ তারা বলে থাকে হ্যাঁ এবং তারা একাদশ ইমাম ইমাম খামিনীর মাধ্যমে চলে গিয়েছে অপেক্ষা আছে ইমাম মাহাদি এটা ইরাকের সামেরা একটা আছে। এই থেকে তিনি বেরিয়ে আসবেন। আপনার ইউটিউব করলে সেখানে দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ শিয়া সেখানে গিয়ে অপেক্ষা করে যে কখন এই গুহা থেকে ইমাম মাহাদি বেরিয়ে আসবে এগুলো নিয়ে তাদের বাতিনি কিছু কল্পিত কথা আছে আকিদা আছে এগুলোকে বাতিনি এই জন্য তাদেরকে বাতিনি বলা হয় তাদের এই বাতিনীদের মধ্যে যাদের আকিদা খুব চরমভাবে বিভ্রান্ত বা অশুদ্ধ তাদেরকে তো আমরা বাহ্যিকভাবে অমুসলিম ফতো আমরা দিতে পারবো না কিন্তু ইসলামের মূল নীতির আলোকে তাদের মুসলমানের কাতারে থাকার আমরা কোনো সুযোগ দেখি না জি জি তবে ফায়সালা আল্লাহ রব্বুল আলামিন করবে আমরা তাকে গোমরা বলতে পারি জি আমরা না বলে আমরা সে একে শেষ পর্যায়ে চলেছে একটা প্রশ্ন দিয়ে শেষ করবো সে হলো যে কেন উচ্চ করা হয় না ধন্যবাদ প্রিয় ভাই প্রথমত ইসলামী হলো তাও টিফি শরিয়তে ইসলামী আমরা মানি বা পালন করি সেটা হলো আমাদের কোনো বুদ্ধি বা জ্ঞান গবেষণার মাধ্যমে নয় আমরা যেভাবে মানতে নির্দেশিত হয়েছি আমরা সেভাবে মানব এটা হলো আমাদের মূল কথা জি লাইল এবং সালাতুল নাহারের মধ্যে পার্থক্য হল ওলা তাজাহার বি সালাতিকা ওলা তু খাফিত বিহা আল্লাহবুল আলমিনের পক্ষ থেকে দিনের সালাদগুলোকে অনুচ্ছস্বরে আদায়ের কথা বলা হয়েছে রসল্লা সাল্লা সাল্লাম আমাদের এবাদত বিশুদ্ধ হওয়ার জন্য যে তিনটা মৌলিক শর্ত একটা হলো ইমানদার তা আমরা যেহেতু ইমান এনেছি আমাদের প্রথম সত্য প্রযোজ্য হয়েছে দ্বিতীয়ত হতো ইখলাস আল্লাহকে খুশি করার জন্য আমরা এবাদত করব আল্লাহ সালা অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য এবাদত করবো না তৃতীয় হলো মোতাবাদ অর্থাৎ রাসোলা সাল্লাম যেভাবে ইবাদত করতে আমাদেরকে শিখিয়েছেন আমরা সেভাবে এবাদত করব। এর বাহিরে কোনো পদ্ধতিতে আমরা ইবাদত করব না এইভাবে আমরা নির্দেশিত হয়েছি এই বাহিরে কোনো পদ্ধতিতে আমরা অনুসরণ করার সুযোগ আমাদের নেই এক্ষেত্রে আমি খুব মানে সরিয়াটা যে কতটুকু তাও কিফি এটা বোঝানোর জন্য একটা হাদিস আমি বলতেছি সুনানে দাঁড়ে ২০৪ দুইশো চার নম্বর হাদিস হাদিসটি আবারও মনে রাখবেন আপনারা নম্বর হাদিস এই হাদিসটিতে আবদুল্লাহ বিন মাসউদ তিনি কুফার এলাকায় গভর্নর ছিলেন দীর্ঘদিন এখানে বসবাস করেছেন কুফার লোকেরা ফিকা হাদিস সব গ্রহণ করেছেন আবদুল্লাহ বিন মাসউদ আল্লাহ তালা আনহুর কাছ থেকে তিনি তো প্রাথমিক যুগের একজন মুসলমান এবং আল্লাহ রসুল্লাহ ইসলামের মেসোয়াকসহ বিভিন্ন পানি এগুলো বহন করেছেন সফরে সঙ্গী ছিলেন দীর্ঘ বহু জায়গায় বিশিষ্ট ইভেন তার ফজিলতের মধ্যে হলো যে আল্লাহ রসুল যখন রমাদানে জিব্রাইলের সাথে কোরআন রিভাইজ করেছেন তখন তিনি কিন্তু সেখানে প্রত্যক্ষ উপস্থিত থাকতেন এই মর্যাদা কিন্তু তার অর্জিত হয়েছে সে আবদুল্লাহ বিন মাসুদ যখন কুফায় ছিলেন তখন কুফার লোকেরা তার কাছ থেকে ইলম এবং জ্ঞান নেয়ার জন্য তার কাছে বীর জমাইতেন তো এক সময় আব্দুল্লাহ আবু মুসা শারি আবদুল্লা বিন কাইস্তার নাম রদিউল্লাহ তাল আনহু তিনি ছুটে আসলেন জোহরের সালাতের আগে আবদুল্লা বিন মাসৌদির বাড়িতে এসে দেখলেন লোকেরা তার বাড়ির সামনে অপেক্ষমান যে তিনি সালাতের জন্য বেরিয়ে আসবেন আর লোকজন তাকে সাথে সাক্ষাতে তার কোনো মাস আলা বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে জ্ঞান অর্জন করবেন এজন্য অপেক্ষা আছে তখন আবুবা সাহ শারীর তালান জিজ্ঞাসা করলেন যে বিন মাসুদ কি বেরিয়ে আসছেন কো না তিনি এখনও বেরোন নাই তখন তিনিও ইন্তজারকারীদের সাথে বসে গেলেন অপেক্ষা একটু পরে তিনি বেরিয়ে আসার পরে সালাম দিলেন তখন কৌশল বিনিময়ের পরে বললেন যে আমি তো একটা মানে দৃশ্য দেখে আসছি মসজিদে আপনার কাছ থেকে তার সমাধান জানার জন্য আসছি ও কি দৃশ্য দেখে আসছো আমি দেখে আসলাম মসজিদের কোনায় কোনায় লোকেরা বিভক্ত হয়ে বসে আছে তাদের সামনে কিছু পাথর ধানা রয়েছে এগুলোতে তারা তাদের একজন গ্রুপ লিডার আছে বলে একসার বলো সুবাহানুহান আল্লাহ বলে আল্লাহব বলে বলে হাল্লিল তারা তাদের গুলো করতেছে তো এটা দেখে সে আবদুল্লাহ বিন মাসুদ বললেন যে তুমি তাদেরকে কি উত্তর দিয়েছ আপনার কাছে সমাধান ছাড়া আমি কি উত্তর দিব তখন তুমি কেন বললা না তাদেরকে যে তোমরা তোমাদের পাপগুলো গণনা করো তোমার নেকি গণনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ব্যক্তিরা আছে তোমরা নেকি কেন গণনা করছো এরপরে এই লোকদের সাথে আবদুল্লাহ বিন মাসউদ মসজিদে গিয়ে তাদেরকে ডাকাইলেন ডাকে বললেন যে ওই লোকেরা তোমরা তো আল্লাহ রাসূলের মৃত্যুবরণের সময়টা খুবই নিকটে এখনো তার ব্যবহারিত জিনিসগুলো হারিয়ে যায়নি আমাদের সামনে থেকে সাহাবারা আল্লাহ রাসূলের সরায়ে সিতায় পৃথিবীতে অসংখ্য সাহাবা এখনো বিদ্যমান জীবিত রয়েছে এই উপস্থিতিতে তোমরা দিনকে বিকৃত করা শুরু করলা তোমরা নিশ্চয়ই মোহাম্মদুর রসুল্লাহ এবং তার সাহাবাদেরকে ডিঙ্গিয়ে আরও অনেক বড় তবকার দিকে চলে যাচ্ছ নাকি তোমরা সুস্পষ্ট কোনো ভ্রান্তিতে নিমজ্জিত হয়ে রাতে লিপ্ত হয়ে আছো তাহলে তাকে দেখেন সুহান বলাও কিন্তু সোহাবের কাজ আল্লাহ আকবর বলাও সোহাবের কাজ লাই বলা বলাও সোহাবের কাজ এটাকে আবদুল্লাহ বিন মাসুদ কিন্তু কঠিনভাবে এটাকে রোধ করলেন পদ্ধতিগত কারণে যে গুণে শুধুমাত্র পদ্ধতিগত কারণে দানা দিয়ে বিচি দিয়ে গুণে গুণে তিনটাকে আমরা বলি তিন একটা মিল্লাত শরীয়ত মানহাজ জি মিল্লাত হলো আকীদা কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই নবীরও হাত দিতে পারবেন না এখানে দ্বিতীয় হলো শরীয়ত নবীর চলে যাওয়ার সাথে সাথে এটা পরিপূর্ণ তৃতীয় হলো মানহাজ পদ্ধতি যেটা নবীর অনুসরণে আমাদের করতে হবে পদ্ধতির মধ্যে যেগুলো তৌকিফি এগুলোর মধ্যে কোনো হাত দিতে পারবো আজকে যারা আমরা বিভিন্ন রং ডংয়ের জিকির আসকার বের করেছি আমরা কেউ আমরা মাথায় হাত দিয়ে নামাজের সালাতের পরে কি পড়ি কেউ আমরা চোখে দিয়ে কি পড়ি এগুলোর মধ্যে কি কোনো কোরআন শূন্য সমর্থন আছে কিনা যদি না থাকে তাহলে আমরা কেন করছি এগুলো আব্দুল্লাহাম মাসুদের হাদিসটা দেখা উচিত ওই যে বোখারের হাদিস তিন ব্যক্তি আল্লাহ রসুলের বাড়িতে গেলেন আল্লাহ রসুলের এবাদতের তথ্য নেওয়ার জন্য জানাইলেন যে তিনি স্ত্রীদেরকে সময় দেন রাতে এক তৃতীয়াংশ দাগে দাঁড়িয়ে সালাত আদায় করেন বা কী টাইম ঘুমান এরপরে তিনি রোজা রাখেন আবার রোজা ভঙ্গ করেন তখন তারা পারস্পরিক বলা বলি করল যে আল্লাহ রাসুলের তো কোনো সমস্যা নাই কম আবাদত করলে কারণ আল্লাহ তার আগে পরে সব মাফ করে দিয়েছে আমাদের তো এরকম কোনো গ্যারান্টি নেই এই আমাদের তো বেশি করে আবাদত করতে হবে তখন তারা শপথ করলো যে আমি কোনো দিন রোজা ভঙ্গ করবো না অনবরত নকল রোজা রেখে যাবো আরেকজন বললো আমি সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করব। রাত্রে ঘুমাবো না আরেকজন বললো বিয়ে শাদি করবো না জীবনে আল্লাহ রাসুল তাদের এই কথাগুলো পর্যালোচনা শুনতে পাইলেন আজুয়াজুল মোতাহারাদের কাছ থেকে আমাদের মাতৃজননীদের কাছ থেকে তখন তাদেরকে ডেকে পাঠাইলেন বললেন যে তোমরাই তারা যারা আমার এবাদতকে কম মনে করে এই এই মন্তব্য করেছ জেনে রাখো এটাই হলো আমার সুন্দর আমার জীবন ব্যবস্থা আমার আদর্শ তোমরা যদি এইটা পছন্দ না হয় তাহলে আমার উম থেকে নাম কাটা যাবে তোমাদের মান রাখি হুমকি দিল আল্লাহ তাহলে যে বাইরে আমরা বিভিন্ন এবাদতের ধরন আমরা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করছি আমাদের সাবধান হওয়া উচিত এই দুটা হাদিস আপনারা মনে রাখবেন বোখারির হাদিস যেটা বললাম আর সুনানে দারিমির দুইশো চার নম্বর হাদিসটি এর আলোকে বুঝে গেল যে

অতএব এটি আমার জন্য অপরিহার্য আমি জোহরের সালাতে কেউ হেকমা হয়তো বয়ান করতে পারে এই কারণে পড়বে একেও পড়তে পারে এই কারণে পড়বে এটা মূল না মূল হলো দিন তৌকিফি দিন আল্লাহ রসুলের দিয়েছেন আপনি আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানেন আমাদের সময় দেওয়ার জন্য দর্শক দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্ব দেখ আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক